এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করছি যে কিভাবে আপনি আপনার প্রবাসী টাকাগুলো আপনার ফ্রিতে টাকা আপনার ট্রান্সফার করবেন, এই জন্য আপনাকে কোনো প্রকার ব্যাংক চার্জ দিতে হবে না। তাও আপনি আপনার স্মার্টফোনটি দিয়েই আপনার চার্জ ছাড়াই আপনার সেন্ড করতে পারবেন। জানতে হলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। এই ভিডিওতে আমি দেখেছি 2022-এর নতুন একটি আপডেটে কিভাবে আপনি আপনার কষ্টার্জিত টাকাগুলো আপনার স্মার্টফোন অথবা ল্যাপটপ ডেস্কটপ দিয়েই কোনো প্রকার ব্যাংক ছাড়া রুমে বসেই আপনার ব্যাংক চার্জ ছাড়াই আপনার টাকাটা আপনার পাঠাতে পারবেন। জানতে হলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, কোনো কথা হবে না, টাইম ওয়েস্ট না করে চলুন চলে যাই মূল কাজে এবং দেখি নিই কাজটি কীভাবে করা যায়। তো ফ্রেন্ডস, বরাবরের মতোই আমি আলাদা যে অ্যাপ্লিকেশনটি দিয়ে দেখাবো, আপনি চাইলে আদার্স ব্যাংক দিয়ে আপনার চেষ্টা করতে পারেন। এখন বর্তমান আপনার কিন্তু আলাদা যে অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনার তাদের আপনার ফ্রি ব্যাংক চার্জ ফ্রি এবং তাদের যেই রেটটি আপনার আদার্স ব্যাংকের চেয়ে অনেক অনেক বেশি। তাহলে আসুন, দেখতে পাচ্ছেন আমার আলাদা যে অ্যাপ্লিকেশনটি অলরেডি আছে, আমি এটা ওপেন করে নিচ্ছি। আর কীভাবে আপনার আলরাজি অ্যাপ্লিকেশনের জন্য আপনার অনলাইন ব্যাংকিংয়ের আপনার অ্যাক্সেস করার জন্য ইউজার এবং পাসওয়ার্ড বানানো যায়, আমার আগের একটি ভিডিও আছে, ওই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনার ওই ভিডিওটি দেখে নিতে পারেন। দেখে নেওয়ার পরে আপনি আপনার স্মার্টফোনটি দিয়ে অ্যাক্সেস করে নিতে পারেন। দেন এইখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার এবং পাসওয়ার্ডটি আছে, আমি অলরেডি আপনার এখানে পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইনে ট্যাপ করে দিচ্ছি। দেন লগ ইনে ট্যাপ করে দিচ্ছি, লগ ইনে ট্যাপ করে দেওয়ার পর আপনার মোবাইলে একটি 4 ডিজিটের ওটিপি আসবে, আপনার যেই ওটিপিটা আসে এখানে ফিল করে দিতে হবে। আর যদি আপনার সিমটি একই মোবাইলে ইউজ করেন যে আপনার রেজিস্ট্রেড করা সিমটি, হয়তো আপনার নিকট অ্যালো অপশন আসতে পারে। আমারটি দেখতে পাচ্ছেন এখানে আপনার কোডটি চাচ্ছে, তাই আমি কোডটি ফিল করে দেবো। আমার কোডটি এখানে আছে 4378, এখানে টাইপ করে দেবো 4378। দেন আপনার নিকট এরকম ইন্টারফেস ওপেন হবে। দেন এইখানে আপনার লেফট সাইডে দেখতে পাচ্ছেন থ্রি লাইনে টাইপ করবেন। থ্রি লাইনে টাইপ করে দেওয়ার পরে এইখানে পেয়ে যাবেন একটি অপশন ট্রান্সফার নামের, ট্রান্সফারে টাইপ করবেন। ট্রান্সফারে ট্যাপ করে দেওয়ার পর এইখানে যেহেতু আমি ইন্টারন্যাশনাল ট্রান্সফার করবো, এখানে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি, এখানে ট্যাপ করে দেবো। দেন আপনার বেনিফিশিয়ারিগুলো অ্যাড করা এখানে আসবে, আর নতুন বেনিফিশিয়ারি অ্যাড করতে চাইলে এখানে প্লাসে দিয়ে অ্যাড করতে পারেন, অথবা আমার একটি ভিডিও আছে, চাইলে আপনি ওই ভিডিওটি দেখে নিতে পারেন, ওই ভিডিওর লিঙ্কটিও এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এক্সাম্পল আমি একটি অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি, যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাচ্ছি, এই অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাচ্ছি, এখানে ট্যাপ করে দিচ্ছি। দেন এই আপনি এখানে ট্যাপ করবেন অ্যাকাউন্টে, দেন এখানে এন্টার অ্যামাউন্ট, কত টাকা পাঠাতে চাচ্ছেন এখানে আপনি টাইপ করে দেবেন। এক্সাম্পল আমি 15,000 লিখে দিলাম। দেন এস এ আর এর নিচে একটি অ্যারো দেখতে পারবেন, এখানে ট্যাপ করবেন। আর থেকে আপনি বিডিটি লিখে দেবেন, বিডিটি লিখে দিচ্ছি, সিলেক্ট পারপাস এখানে ট্যাপ করবেন, ফ্যামিলি এক্সপিরিয়েন্স লিখে দেবেন, দেন নেক্সট, দেন ডিটেলসটা একটু ভালো করে দেখে নেবেন। সব কিছু ঠিক থাকলে দেন এইখানে আপনি দেখতে পারবেন আপনার চার্জ ছাড়া, আপনি দেখতে পাচ্ছেন এখানে ফিটটা দেখাচ্ছে 0,0,0। দেন এখানে কনফার্ম ট্যাপ করে দেবেন। আর এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমার একটি ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, এই ডকুমেন্টে আপনি চলে এসেছে। দেন এটি পিডিএফ ফাইলে আপনি ট্যাপ করে নেবেন, পিডিএফ এখানে ট্যাপ করবেন। দেন এটি একটি স্ক্যান শট দিয়ে নেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।